গিয়েছিলাম বড়বাজার অঞ্চলের হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটের বিশেষ হাটে। অস্থায়ী এই হাটে প্রতিবারের মতো এবারও বসেছে পুতুলের বাজার। জন্মাষ্টমী উপলক্ষে বসা এই বাজারে শুধু পুতুলই নয়, রয়েছে পুতুলের সাজ গয়নাগাটিও। মাটির পুতুল কাঠের পুতুলের সংখ্যাই চোখে পড়ল অনেক বেশি। রয়েছেই পাশাপাশি দেখা মেলে বহিররাজ্য থেকে আসা বিভিন্ন রকমের কাঠের পুতুল। মাটির পুতুল কাঠের পুতুলের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও চোখে পড়ল এই পুতুল বাজারে। যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে বাজার, তাই শ্রীকৃষ্ণের জন্ম থেকে কালিয়াদমন সহ একাধিক শ্রীকৃষ্ণ কেন্দ্রিক মূর্তি পাওয়া যাচ্ছে এখানে। এছাড়াও কৃষ্ণনগরের মাটির পুতুলের অন্যান্য মডেলও দেখা মিলল, আর পাওয়া যাচ্ছে নানান রঙের কাঠের গুঁড়ো। এবার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে গিয়ে দেখলাম পুতুলের দাম কম বেশি 50 টাকা থেকে শুরু হয়ে 3,000 টাকা পর্যন্ত। 50-এর নিচে যে নেই তাও বলছি না, কিন্তু সেগুলো চোখে একটু কমই পড়ল। অবশ্য বেচা কেনা খারাপ হয়। জন্মাষ্টমীর আগের দিন ভালোই ভিড় চোখে পড়ল। শুনলাম জন্মাষ্টমীর পরের দিনও এই অস্থায়ী বাজারটি থাকবে। চলুন দেখে নেই হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটের এই অস্থায়ী পুতুলের বাজারের আরো কিছু ছবি।
আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে, আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।